আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে থাকা বাংলাদেশি প্রবাসীরা সাবধান প্রবাসীদের ধরতে চারদিকে উঠে পড়ে লেগেছে সৌদি পুলিশ সে বিষয়টি নিয়ে বিস্তারিত পূর্বে ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি প্রবাসীরা সাবধান চারদিকেই চলছে পুলিশের কঠোর দরপাকর অভিযান যে সকল প্রবাসীরা সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করছেন আপনারা সতর্কতার সাথে চলাফেরা করুন আরব নিউজ পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি জুড়ে পরিচালিত অভিযানে গত সাত দিনে আঠারো হাজার পাঁচশো আটত্রিশ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে সৌদি পুলিশ যা এক সপ্তাহে আটকের রেকর্ড কারণ গত দিনগুলোতে এক কারণ বিগত দিনে এক সপ্তাহে এত প্রবাসী কখনোই আটক করেনি সৌদি পুলিশ জানা গিয়েছে মূলত তিন ধরনের প্রবাসীরা এখন সবচেয়ে বেশি আটক হচ্ছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে গত সাত দিনে যে সকল প্রবাসীদেরকে আটক করা হয়েছে তাদের মধ্য থেকে শুধুমাত্র ইকামা আইন ভঙ্গ করার অপরাধে এগারো হাজার সাতচল্লিশ জন প্রবাসীকে আটক করা হয়েছে শ্রম আইন ভঙ্গ করার অপরাধে একত্রিশশো বিরানব্বই জন প্রবাসীকে আটক করা হয়েছে আর সীমান্ত সুরক্ষা বিধি আইন বঙ্গ করার অপরাধে বেয়াল্লিশশো নিরানব্বই জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে তাছাড়া অবৈধ অনুপ্রবেশকারীদেরকে সহায়তা করার অপরাধে আরও ছয়জনকে জনকে আটক করা হয়েছে এই ছয়জনের জনের বিরুদ্ধে বড় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ আইন অনুযায়ী যারা অবৈধ অনুপ্রবেশকারীদেরকে কোনোভাবে সহায়তা করবে তাদেরকে সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড এবং দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে সৌদি পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে গত সাত দিনে নয় হাজার নয়শো সাতাশ জন অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এখনও আরও চুয়ান্ন হাজার পাঁচশো জন অবৈধ প্রবাসী পুলিশের হাতে আটক রয়েছেন তাদের মধ্যে ঊনপঞ্চাশ হাজার দুইশো একুশ জন রয়েছেন পুরুষ পাঁচ হাজার তিনশো জন রয়েছেন নারী নারী এবং পুরুষদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে হবে তাই যে সকল প্রবাসীরা আছেন আপনারা সতর্কতার সাথে চলাফেরা করুন কারণ সৌদি পুলিশের এই অভিযান চলমান থাকবে আর এখন এত বেশি পরিমাণ প্রবাসীরা আটক হচ্ছেন যা আগে দেখা যায়নি সৌদির চারদিকে যে অভিযান চলছে সেটি অব্যাহত থাকবে বলেও জানা গিয়েছে মূলত যারা সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করছে তাদেরকে সৌদি আরব থেকে বিতাড়িত করার লক্ষ্যেই এই অভিযান প্রতিনিয়ত পরিচালনা করছে সৌদি সরকার খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে